বর্তমান সময়ের আলোচিত সমালোচিত ও বিতর্কিত ইসলামিক স্কলারদের মাঝে অন্যতম একজন হচ্ছেন মাওলানা সাদ। একদিকে তাকে যেমন অনেক বড় মাপের স্কলার হিসেবে গণ্য করা হয়ে থাকে, অন্যদিকে তাকে নিয়ে আবার বিতর্কের কোনোই শেষ নেই। নানান সময়ে নানান বিতর্কিত বয়ানের মাধ্যমে তুমুল সমালোচিত হয়েছেন তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইয়ের এই নাতি। সাম্প্রতিক সময়ে ভারতে মহামারী ভাইরাস ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের আজকের এই ভিডিওতে জানব মাওলানা সাদের পরিচয় থেকে শুরু করে তার জীবনের কথাসহ নানা রকম অজানা তথ্য, একই সাথে তার নানা রকম বিতর্কিত বয়ান এবং তার বিপক্ষে অন্যান্য স্কলারদের অভিমত সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। একসময়ের তুমুল জনপ্রিয় ও বর্তমান সময়ের সমালোচিত এই মাওলানা 1965 খ্রিস্টাব্দ মোতাবেক 1385 হিজড়িতে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে জন্মগ্রহণ করেন। দিল্লির নিজামুদ্দিন মার্কাজ তাবলিগের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইয়ের পৈতৃক ভিটায় বড় হয়েছেন। তার বংশধরগণ এখনও দিল্লি মার্কাজে বসবাস করছেন। মাওলানা সাদ হজরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইয়ের বংশধর। মাওলানা সাদ বংশ পরম্পরায় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকের রহমতুল্লাহ আলাইয়ের সাথে মিলিত হয়েছেন, এই জন্য তাদেরকে সিদ্দিকীয় বলা হয়। ভারতের উত্তরপ্রদেশের কান্দালা জেলার দিকে সম্পৃক্ত করে তাদেরকে কান্দালভি বলা হয়। মাওলানা সাদ কান্দালভির পূর্বপুরুষগণ এই জেলায় বসবাস করতেন। তারা ছিলেন কান্দালার অন্যতম ধনাঢ্য মুসলিম পরিবার। হজরত মাওলানা ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইয়ের পিতা মাওলানা ইসমাইল কান্দালভি দিল্লির নিজামুদ্দিনে এসে বসবাস শুরু করেন। তার হাতেই এই এলাকা আবাদ হয়েছে বলে জানা যায়। সাধারণ মানুষের হৃদয়ে ইসলাম এবং ইসলামী শিক্ষা বিস্তারে মাওলানা ইসমাইল কান্দালভির ভূমিকা অপরিসীম। এই জন্য নিজামুদ্দিনে মাওলানা সাদ এবং তার পরিবারের প্রভাব অত্যন্ত বেশি। কান্দালা থেকে দিল্লিতে বসবাস শুরু করলেও মাওলানা সাদ ও তার পরিবার এখনও কান্দালার বিপুল পরিমাণ ভূ সম্পত্তির মালিক। মাওলানা সাদ দিল্লির নিজামুদ্দিনেই বেড়ে উঠেছেন, তার লেখাপড়াও এখানেই। বিংশ শতাব্দীর মুজাদ্দিদ সৈয়দ আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইয়ের কাছে মাওলানা সাদের হাতেখড়ি হয়। তিনি তাকে মসজিদে নবীর রওজাতুম মিন রিয়াজুল জান্নাতে বসে প্রথম পাঠদান করেন। নিজামুদ্দিন মার্কাজে অবস্থিত কাশিফুল উলুম মাদ্রাসায় তিনি 1987 সালে তাকলিম সম্পন্ন করেন। ছাত্র জীবনে তার সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে ছিলেন মাওলানা ইজাহারুল হাসান রহমতুল্লাহ আলাই। তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই, মাওলানা উবায়দুল্লাহ বালিয়াবি রহমতুল্লাহ আলাই, মাওলানা ইলিয়াস বারাবানকি, মাওলানা ইব্রাহিম দেওলা, মাওলানা মুইন রহমতুল্লাহ আলাই, মাওলানা আহমদ গুদনা রহমতুল্লাহ আলাই, মাওলানা সাবির রহমতুল্লাহ আলাই প্রমুখ। মাওলানা সাদ লেখাপড়া শেষ করে নিজামুদ্দিনের কাশিফুল উলুমে শিক্ষকতা শুরু করেন। তিনি দীর্ঘদিন ধরে সুনানে আবু দাউদ ও হিকায়াত সাহাবায় পাঠদান করছেন। এছাড়াও তিনি নিজামুদ্দিন মার্কাজের নানান দায়িত্ব পালন শেষে এখন তার আমির হিসাবে তাবলিগের খেদমত করছেন। পারিবারিক সূত্রে মাওলানা সাদ কান্দালভি তাবলিগি কাজের সঙ্গে সম্পৃক্ত। শৈশব থেকে তিনি তাবলিগের কাজে মেহনত করছেন। তাবলিগের কাছে তার শ্রম এবং নিষ্ঠার কারণেই হজরত ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই 10 সদস্যের সুরা কমিটির অন্তর্ভুক্ত করেন এবং অনেক প্রবীণ এবং বিজ্ঞ লোকের উপস্থিতিতে তাকে তিনজন আমির ফয়সালের একজন মনোনীত করেন। 2014 সালের মার্চে মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর থেকে বর্তমানে তিনি তাবলিগ জামাতের বিশ্ব আমির। এর আগে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি মাওলানা সাদ আধ্যাত্মিক সাধনায়ও আত্মনিয়োগ করেছেন। তিনি দুজন মহান ব্যক্তিত্বের মাধ্যমে খেলাফত লাভ করেন। তারা হলেন সৈয়দ আবুল হাসান আফি নফদি রহমতুল্লাহ আলাই ও মুফতি ইফতেখারুল হাসান কান্দালভি। তিনি মাত্র 29 বছর বয়সে খেলাফত লাভ করেন। এছাড়া তিনি মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই, মাওলানা সৈয়দ আহমেদ খান মক্কি রহমতুল্লাহ আলাই, মাওলানা উবায়দুল্লাহ বালিয়াভি, হাজি আব্দুল ওয়াহাব, মুফতি জাইনুল আবেদিন প্রমুখের সান্নিধ্য লাভ করেছেন। তবে সবকিছুকে ছাপিয়ে বর্তমান সময়ে মাওলানা সাদ সাহেব ব্যাপক সমালোচিত হচ্ছেন তার কিছু বিতর্কিত বক্তব্যের কারণে। বাংলাদেশের শীর্ষস্থানীয় গবেষক আলেমুদ্দিন আরব আজমের সুপরিচিত হাদিস শাস্ত্র গবেষক মাওলানা আব্দুল মালিক সাহেব সম্প্রতি একটি সংক্ষিপ্ত ওয়াদাহাতি বয়ান দিয়েছেন। সে বয়ানে তিনি বলেছেন, সাদ সাহেব তার বয়ান এবং আলোচনার মাঝে এমন নিত্য নতুন উদ্ভট বিষয় নিয়ে আসছেন যা আহলুসুন্নাহ ওয়াল জামার মানহাজ, জামহুর উলামা, মুফাসসিরিন, কুহাফা এবং মানহাজের পরিপন্থী, যার পরিপ্রেক্ষিতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা তার অনুসরণ আনুগত্যে জায়েজ মনে করি না। তার বিকৃতি এবং বিভ্রান্তি তালিকা এতটাই দীর্ঘ, এখন সেগুলো বলে শেষ করা যাবে না। তারপরেও মাওলানা সাদ সাহেবের আপত্তিকর কোরআন হাদিস বিরোধী কিছু বক্তব্য তুলে ধরছি। ভোট দেয়া থেকে বিরত থাকা, এই নিয়ে মাওলানা সাদ বলেছেন, ভোটের সময় চিহ্ন হিসেবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না, তাই ভোট না দেওয়া উচিত। ইসলাম এবং ওলামাদের বিরোধিতা করে মাওলানা সাদ বলেছেন, ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না। যে আলিমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন তারা ওলামায় ছু। বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হলো ওলামায় ছু, এমন আলেমরা হলো গাধা গাধা গাধা। এছাড়াও জাহেলি ফতোয়া দেওয়ার কারণেও তিনি কম সমালোচিত হননি। তিনি এক বয়ানে বলেছেন,
মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা প্রস্রাবের পাত্র থেকে দুধ পান করার মতো, নাউজুবিল্লাহ। মাওলানা সাদ নিজের সীমা অতিক্রম করে হুজুরদের চরম অপমান করে একাধিকবার বলেছেন, মাদ্রাসা মসজিদের বেতন বেশার উপার্জনের চেয়ে খারাপ। তিনি আরও জঘন্যভাবে বলেন, যারা কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশার উপার্জনের চেয়েও খারাপ। যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশারা তাদের আগে জান্নাতে যাবে। মাদ্রাসার উস্তাদরা বেতন নেওয়ার কারণে দুনিয়াবী ধান্দায় জড়িয়ে আছে, এই কারণে দিনের খেদমতের জন্যও তাদের কিছু সময় দেওয়া উচিত। কমই মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টা তিনি কম করেননি। এই নিয়ে তিনি একাধিকবার বলেছেন, মাদ্রাসাগুলোতে জাকাত না দেয়া হোক, মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। আউলিয়াদের সঙ্গে শত্রুতা করে মাওলানা সাদ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কেবল তিনজন লোকের বাইয়াত পূর্ণতা পেয়েছে আর বাকি সবার বাইয়াত অপূর্ণ। সে তিনজন হলেন শাহ ইসমাইল শহীদ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস ও মাওলানা মুহাম্মদ ইউসুফ। সুন্নত সম্পর্কে তার জাহিলি মন্তব্য, মাওলানা সাদ সাহেব আজমগড়ের ইস্তেমায় এবং অন্যান্য ইস্তেমায় একাধিকবার সুন্নতকে তিন প্রকার বলে বর্ণনা করেছেন, ইবাদতের সুন্নাত, দাওয়াতের সুন্নাত এবং আচার অভ্যাসের সুন্নাত। মাওলানা সাদ বিতর্কিত হয়েছেন আরও অসংখ্য মনগড়া বয়ানের মাধ্যমে। তিনি বলেন, হযরত ইউসুফ আলাইহিসাল্লাম তোমার প্রভুর কাছে আমার কথা বলো বলে গায়রুল্লাহর দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিসাল্লাম আল্লাহকে ছেড়ে গাছের কাছে আশ্রয় চাইলেন, ফলে শাস্তি ভোগ করতে হলো। মুজিদার সম্পর্ক কেবল দাওয়াতের সঙ্গে, নবুয়তের সঙ্গে সম্পর্ক নেই। হযরত মুসা আলাইহিসাল্লাম থেকে বড় এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন। জামায়াত এবং কমকে ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন। হযরত মুসা আলাইহিসাল্লাম কর্তৃক হযরত হারুন আলাইহিসাল্লামকে নিজের স্থলাভিষিক্ত বানানো অনুচিত কাজ হয়েছে। হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না। মাওলানা সাদ আরও বলেছেন, কোরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব, তর্জমা না জেনে তেলাওয়াত করলে তার কেউ ওয়াজিবের গুনাহ হবে। আপনাদের কাছে সবচেয়ে বড় গুনাহ চুরি এবং জিনা, ঠিকই এটা বড় গুনাহ, তবে তার চাইতে বড় গুনাহ হল ক্রুজ না হওয়া। তাই হযরত কাব ইবনে মালিকের সঙ্গে 50 দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয়। জিকিরের অর্থ আল্লাহ বা অন্যান্য তাসবি পড়া নয়, জিকিরের আসল অর্থ আল্লাহর আলোচনা করা। আল্লাহ তাআলার হুকুমের সমালোচনা করে মাওলানা সাদ বলেছেন, হযরত মুসা আলাইহিসাল্লাম দাওয়াত ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে কিতাব আনতে চলে যাওয়ার কারণে 577,000 লোক মোরতাদ হয়ে গেল। তাবলিগের নতুন ধারা নিয়ে তিনি বলেন, আমাদের কাজের সঙ্গে লেগে থাকা সাথীরাই কেবল মাওলানা ইলিয়াস এবং মাওলানা ইউসুফ সাহেবের মালফুজাতি পড়বে, এগুলো ছাড়া অন্য কিতাব পড়বে না। জিকিরের অস্বীকার করে মাওলানা সাদ বলেন, সকাল সকাল কোরআন তেলাওয়াত করা এবং নফল নামাজ পড়ার তো একটা অর্থ বুঝে আসে, কিন্তু আল্লাহ আল্লাহ বলে জিকির করে কি অর্জন হয়? কিছুই অর্জন হয় না। এছাড়া তিনি বলেন, এই এক তাবলিগে নবুয়তের কাজ। এছাড়া দিনের যত কাজ আছে, দিনই ইলম শিখানো, দিনই ইলম শেখা, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা করা, কোনোটাই নবুয়তের কাজ নয়। মাওলানা সাদ আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দিতেও দ্বিতীয়বার ভাবেননি। তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, তালিমে বসেছিলে কিনা, গাস্ত করেছিলে কিনা। সাহাবায়ে কেরামের উপর মিথ্যা অপবাদ দিয়েও বলেন, প্রত্যেক সাহাবি অপর সাহাবির বিরুদ্ধচারণই করেছেন। উল্লেখিত কোরআন হাদিস বহির্ভূত আলোচনার জন্য ওলামায়ে দেওবন্দগণ বিশ্ব মুসলিমের অন্যতম আলিমগণ তাকে ক্ষমা চাওয়া এবং তওবার আহ্বান জানান। এইসব গুমরাহী কথাবার্তার অডিও রেকর্ড দারুল উলুম দেওবন্দে সংরক্ষিত আছে, আছে গুগলেও, এখানে বানানো কোনো কথা নেই, সবই তার মুখের কথা। তাই কেউ তার অন্ধভক্ত হয়ে দয়া করে কমেন্ট বক্সে গালিগালাজ করবেন না। মাওলানা সাদ সাহেব ও তার দাদা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আকাবির আলেমদের মেহনতে তৈরি দাওয়াত এবং তাবলিগের ময়দানে ভক্তি দেখিয়ে আম মানুষের জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পরপরই মাওলানা সাদ সাহেব তার বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্য তুলে ধরে আসল রূপে নিজেকে প্রকাশ করেন। ব্যক্তিগত জীবনে 1990 সালে মাওলানা সাদ কান্দালভি ভারতের বিখ্যাত দিনই শিক্ষা প্রতিষ্ঠান মাজহারুল উলুম সাহারানপুরের প্রিন্সিপাল মাওলানা সালমানের কন্যাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তিনি 3 ছেলে এবং 2 কন্যার পিতা। তার বড় 2 ছেলে কাশিফুল উলুম থেকে তাকমিল সম্পন্ন করেছেন এবং ছোট ছেলে এখনও অধ্যয়নরত। প্রিয় ভিউয়ার্স, এত এত বিতর্কিত বয়ানের পর মাওলানা সাদকে নিয়ে আপনার মন্তব্য কী? বিশিষ্ট আলেমগণের ডাকে সাড়া দিয়ে তার তওবা করা উচিত বলে কি আপনি মনে করেন? আপনি যদি উচিত মনে করেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর দ্বিমত পোষণ করলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ইসলামের আরও এমন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।